রাঙা মুভির শুটিং ফ্লোরে রয়েছি আর আমার সঙ্গে আজকে কে রয়েছে দেখতেই পাচ্ছেন, গৌরব রায় চৌধুরী, মানে কুশ নতুন বরের বেশে রয়েছে, একদম রিইউনিয়নের আবহ আজকে রাঙা মুভির শুটিং ফ্লোরে, কি বলবে? খুবই ভালো লাগছে, মানে প্রথম প্রথম চিরনির ফ্লোর তো এটাই ছিল, তো এখানেই আবার নতুন করে রাঙা বউ হচ্ছে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি ব্যাক টু ব্যাক কাজও করছি আর কোথাও গিয়ে আমি আমার বান্ধবীর সাথে আবার পুরনো বান্ধবীকে ফিরে পেয়েছি, যা হয় বন্ধু ফিরে পেলে আরও ভালো করে কাজ করা যায়, লেটস সি দেখা যাক। আর রাঙা বউ যে গল্পটা আছে মানে প্রথম এপিসোড থেকে দর্শক আশা করি ধরে নেবে, ভালো লাগবে, আর এটা প্রচণ্ড আবেগের আর ইমোশনাল স্টোরি, লেটস সি দেখা যাক দর্শক কী বলে। শুধু জুটিতে নয় ডিরেক্টর সাহেবও কিন্তু সেই ত্রিনয়নের, সেটাও একটা ব্যাপার, সনদা তো রয়েছে, সনদা ছাড়া তো হতেই না, কারণ সনদাই সনদার সাথে কাজ করার জন্য অনেকে দাঁড়িয়েছে, অনেক অভিনেতা, সেখানে এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আমি একদমই হাতছাড়া করতে চাই না, সঙ্গে সঙ্গে লুপি নিয়েছি সুযোগটা। মেমোরি লস হচ্ছে প্রথমেই দেখা যাচ্ছে তোমার, ভুলে যাচ্ছি সব, সমস্ত কিছু ভুলে যাই কথায় কথায়, কিন্তু কেন কী ভুলেছি সেটা বৃত্তান্ত সবটা জানতে গেলে ডেফিনেটলি দেখতে হবে রাঙা বউ, সোম থেকে শনি সাড়ে সময় শুধুমাত্র জি বাংলায়। আর আমরাও এরকম অনেক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে থাকবো, চোখ রাখুন আর্টিস্ট টিভি HD তে।